আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত আজকে আমরা জানব নিজে এবং অন্য কাউকে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার সম্পর্কে আরবিতে কথোপকথন কিভাবে করবেন তাহলে চলুন শুরু করা যাক সকালের নাস্তা আরবি হচ্ছে ফতর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে থাকে নাস্তা করার ব্যাপারে তাহলে আপনি বলবেন আফতার্ত যে আমি নাস্তা করেছি অন্য কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে আন্তাতফত আপনি নাস্তা করেছেন সে যদি উত্তর দেয় যে আমি নাস্তা করে লা আনামা আফতার্থ। তাহলে আপনি তাকে আপনার সাথে নাস্তা করার জন্য বলতে পারেন এভাবে তাল তাফতর মাই। বা আসো আমার সাথে নাস্তা করো আর যদি সে বলে যে না আমি এখন করব না লা লাফতুর আল হেন যে না আমি এখন নাস্তা করব না এটা সে যদি আপনাকে বলে তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন মিতা তাফতর যে তুমি কখন নাস্তা করবে মিতা তফতুর যে তুমি কখন নাস্তা করবে তখন আপনি তাকে অফার করতে পারেন যে না তুমি আমার সাথেই নাস্তা করবে তাহলে আপনি তাকে বলুন লফতুর আনাফতুর মা আবাদ যে আমি এবং তুমি একসাথে নাস্তা করবো তারপর হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবিতে গাদা বলে গাদা আপনাকে কেউ প্রশ্ন করলো তুমি কি দুপুরের খাবার খেয়েছ আপনি বললেন আনা গাদ্দাই যে আমি দুপুরের খাবার খেয়েছি এখন আপনি অন্য কাউকে দুপুরের খাবার সম্পর্কে প্রশ্ন করবেন তাহলে এভাবে প্রশ্ন করুন আনতা ততগাদা তুমি কি দুপুরের খাবার খেয়েছ আর যদি সে বলে যে না আমি দুপুরের খাবার খাইনি বা আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি বলবেন যে না আমি দুপুরের খাবার খাইনি তাহলে বলবেন লা আনা মা গদ্দায়িত লা আনা মা গদ্দায়িত না আমি দুপুরের খাবার খাইনি একইভাবে আপনি কাউকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানাতে চাইলে তাকে বলতে পারেন তদাকদা মায় সে যদি বলে আমি এখন খাবো না তাহলে তাকে প্রশ্ন করতে পারেন মিতা তাতকাদ্দা মিতা তাতকাদ্দা তুমি কখন খাবে তো একইভাবে আপনি আপনার সাথে যদি খাবারের জন্য আমন্ত্রণ দিতে চান তাহলে বলতে পারেন লা তাতকাদ্দা তুমি দুপুরের খাবার খেও না আনা ওয়াইয়াক নাতাকাতদা মাভাত আমরা একসাথে দুপুরের খাবার খাব এবার হচ্ছে রাতের খাবার রাতের খাবারকে আরবিতে আশা বলে রাতের নামাজ ভাইশা রাতের খাবার আসা আপনাকে যদি কেউ প্রশ্ন করে থাকে যে তুমি রাতের খাবার কি কিনা তাহলে আপনি উত্তর দিতে পারেন আনা হাস্যায়িত আমি রাতের খাবার খেয়েছি আপনি কাউকে প্রশ্ন করতে পারেন এভাবে আনতা তা আশা আনতা তা তা আশা তুমি কি রাতের খাবার খেয়েছো সে বলল নাম আনা আশ্যায়িত হ্যাঁ আমি খেয়েছি আপনি যদি খেতে বসে থাকেন আপনার কোনো বন্ধুকে আপনার সাথে খাবারের জন্য ডাকতে পারেন এভাবে তাল তা তাসা মাই আসো আমার সাথে খাও ওকে এখন হচ্ছে আপনার নিজের খাবার এবং অন্য কারো খাবারের কথা হয়ে গেছে এখন এমন হতে পারে যে আপনি কাউকে বললেন যে আপনার জন্য খাবার নিয়ে আসতে তাহলে কিভাবে বলবেন আরবিতে শব্দ হচ্ছে জীব জীব মানে হচ্ছে দাও বা নিয়ে আসো তো আপনি যদি কাউকে আপনার খাবার নিয়ে আসতে বলেন তাহলে আপনি বলতে পারেন জিবলি আশা আমার জন্য রাতের খাবার নিয়ে আসো জিবলি কাদা আমার জন্য দুপুরের খাবার নিয়ে আসো জিবলি ফতর আমার জন্য সকালের নাস্তা নিয়ে আসো আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ দেন মা সালাম